নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। নিশা মহানগরীত দুটাক ভয়ঙ্কর দুর্ঘটনা, গণেশ মন্দির আর জোরোদত সংঘটিত হয় দুর্ঘটনা। গুয়াহাটির গণেশ মন্দিরের সমীপত এই ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক আর সুইফট ডিজায়ার বাহনের মজত হয় মুখামুখি সংঘর্ষ। গুরুতরভাবে আহত বাইকত অহা দুই যুবক যুবতী, দুর্ঘটনা সংঘটিত করিয়েই বাহন সহ চালকর পলায়ন। আহত যুবক যুবতী যুবক যুবতীক হাসপাতাল ভর্তি করা হয়। সুইফট ডিজায়ার বাহন আর বাইকর মুখোমুখি সংঘর্ষ, যত বাইক আরোহী যুবক যুবতী আঘাতপ্রাপ্ত হয়েছে। স্থানীয় লোকের তৎপরতা আরক্ষীর সহযোগত যুবক যুবতীক উদ্ধার করে এম্বুলেন্সের সহায়ত হাসপাতাল প্রেরণ করা হয়। আনহাতে দুর্ঘটনা সংঘটিত করিয়েই ঘটনাস্থলীর চালক সহ বাহন পলায়ন করে, বাহন সহ চালকজনে পলায়ন করে। ইফালে মহানগরীত আমি জানাই আছো দুটাক পথ দুর্ঘটনা, গণেশ মন্দিরের সমান্তরালক জোরত কুরাণ সেতুর উপরতো এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ঘোড়ার ডাগিত মাতাল হয়ে সংঘটিত হয় এই দুর্ঘটনা। মহিন্দ্রা এক্সিউভি 300 বাহনত অহা এহাল যুবক যুবতীয়ে সংঘটিত করে এই দুর্ঘটনা। নিশা উড়ন সেতুর উপর দুর্গা পূজা উপলক্ষে লাইট লগাই থাকার সময় সংঘটিত হয় এই দুর্ঘটনা। মাতাল যুবক যুবতীর বাহনখানে মহতিয়াই লৈ যায় এখন স্কুটি সহ লাইট লগাওয়া কামত ব্যবহৃত বাহন। চারিচকীয়া বাহনখানের ভিতর পড়ে আছে কেইবাটাও ঘোড়ার বোতল। ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত স্কুটি চালক, বাহনখনত থাকা যুবক যুবতীক তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় জিএমচিএইচত। উল্লেখযোগ্য যে দৈনিক আরক্ষীর সুরা পাই চালকের বিরুদ্ধে চলা অভিযানের পিছতো যেন গা নলরে একাংশ উদ্যান্ত চালকর প্রথমটি প্রাণ রক্ষা পড়ে নিশা কর্মরত কর্মচারীসকল। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরসিসি ওয়ান আর আরসিসি টুর ছাত্রর প্রতিবাদের ফলত অব্যাহত আছে উত্তেজনা। ছাত্রর প্রতিবাদত সেও মানি ইতিমধ্যে দাবি সমূহ মানি লৈছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রবাস দুটা পুনের নিশার ভাগত বিদ্যুৎ সংযোগ করেছে কর্তৃপক্ষ। আনহাতে আজি পুয়ার ভাগত পানির সংযোগ দিয়া হয়েছে হোস্টেলত। ছাত্রসকলের দাবি অনুসরি আজিরে পুরা পূজালয় বন্ধ থাকিব বিশ্ববিদ্যালয়ের পাঠদান। উল্লেখযোগ্য যে নির্বাচনের বাবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরসিসি ওয়ান আর আরসিসি টুর মাজত হয়েছে সংঘাত। এই সংঘাতের বাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে বন্ধ করে দিয়েছিল ছাত্রবাস দুটা। ইয়ার পিছতে হোস্টেল এড়বলে নির্দেশ দিয়েছিল জি ইউ কর্তৃপক্ষ। আবাস দুটা খালি করার দেওবারে আছিল সেই সময়সীমা। ইয়ার পিছতে আবাসর ছাত্রসকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে করেছিল প্রতিবাদ। অবশ্যই প্রতিবাদত সেওমানিল পুনের হোস্টেল দুটা ছাত্রসকলক থাকার ব্যবস্থা করে দিয়া হয়। ব্যক্তিগতভাবে তোমালে তোমালে রাতে অফিসে যদি ইভেন মই
কিন্তু এই সম্ভাৱনা কোনো পক্ষে গ্ৰহণযোগ্য নহয় যে আপোনালোকে লুথন কৰি দিব, সুস্থ মানুহ কৰি দিব, আমাৰ বিজুলী বৰ্তন কৰিব, আমাৰ খাবলৈ পানী দিব, আমাৰ ভোকত মাৰিব, সেই বস্তুৰ কোনো পক্ষে গ্ৰহণযোগ্য নহয়। উত্তৰ পূবৰ ফুটবল খেলুৱৈসকলক চৰম অপমান সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতি কল্যাণ চৌবে। কল্যাণ চৌবেৰ মন্তব্য, ভাৰতীয় ফুটবলত উত্তৰ পূবৰ বহু প্ৰতিভাৱান খেলুৱৈ আছে, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ফুটবলাৰৰ যথেষ্ট প্ৰতিভা আছে, কিন্তু তেওঁলোক ইমান ওখ নহয়, যাৰ বাবে আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবল মেচসমূহত অসুবিধাৰ সন্মুখীন হ'ব পাৰে উত্তৰ পূবৰ খেলুৱৈসকল। সেয়েহে আমি ৰাজস্থানত ফুটবলৰ বিকাশ কৰিব লাগিব, কাৰণ ভাৰতৰ পশ্চিম দিশৰ ফুটবলাৰৰ উচ্চতা বেছি। সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতি কল্যাণ চৌবে এই মন্তব্যৰ পাছতে এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে উত্তৰ পূবত। বিজেপিৰ নেতা তথা এসময়ৰ আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবলাৰ কল্যাণ চৌবেৰ এই মন্তব্যই মনোবল ভাঙিব উত্তৰ পূবৰ ফুটবলাৰসকলৰ। উত্তৰ পূৰ্বাঞ্চলে ভাৰতক বেচে বহু তাৰকা ফুটবল খেলুৱৈ, উল্লেখযোগ্য যে মোহন বাগান, ইষ্ট বেংগল, গোৱাৰ চালগাওকাৰৰ দৰে আগশাৰীৰ দলত খেলিছিল কল্যাণ চৌবে। কিছুদিন পূৰ্বে সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতিৰ বাবে অনুষ্ঠিত হৈ যোৱা নিৰ্বাচনত এসময়ৰ তাৰকা ফুটবলাৰ বাইচুং ভুটিয়াক পৰাস্ত কৰিছিল কল্যাণ চৌবে। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ফুটবল সংস্থাবোৰে বাইচুং ভুটিয়াক ভোটদান নকৰি কল্যাণ চৌবেক ভোট দি সভাপতি পদত জয়ী কৰাইছে, কিন্তু সেইজন কল্যাণ চৌবেই আজি উত্তৰ পূবৰ ফুটবল খেলুৱৈসকলক চৰম অপমানসূচক মন্তব্য কৰাত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। উল্লেখযোগ্য যে বিশ্ব ফুটবলত চাপৰ ফুটবল খেলুৱৈৰ দপদপনি পূৰ্বৰে পৰাই অব্যাহত আছে। 5'8" পেলে, 5'5" মাৰাডোনা, 5'7" মেছি, 5'4" ৰবাৰ্টো কাৰ্লোছ, 5'7" সুনীল ছেত্ৰীয়ে যদি দুভৰিৰ যাদুৰে বিশ্ব ফুটবলক দপদপাই তাৰকাৰ শাৰীত নাম সন্নিৱিষ্ট কৰিছিল, তেন্তে এই ক্ষেত্ৰত কিয় উত্তৰ পূবৰ খেলুৱৈৰ উচ্চতাক লৈ এনে অপমানসূচক মন্তব্য কৰিলে সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতি কল্যাণ চৌবে? সেয়া হৈছে ৰহস্যৰ এটা বিষয়। এইখনত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, তীব্ৰ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক, জ্যেষ্ঠ ক্ৰীড়া সাংবাদিক বিপুল বৰ্মনৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত। বিপুল, সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতি কল্যাণ চৌবেৰ এক বিতৰ্কিত তথা অপমানসূচক মন্তব্যৰ এই মুহূৰ্তত কেনে প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে? আচাব জয়ন্ত অত্যন্ত দুৰ্ভাগ্যজনক ঘটনা আছে। কল্যাণ চৌবেৰ নিচিনা এগৰাকী, তেওঁ গোলৰক্ষক আছিলে, তেওঁ ইণ্টাৰনেশ্যনেল প্লেয়াৰ, আৰু সেয়াই নহয়, তেওঁ মোহন বাগান, ইষ্ট বেংগল, চালগাওকৰৰ নিচিনা দলত খেলিছিলে। আৰু বিগত এক্সুৱেলি বিজেপিৰ এগৰাকী নেতা কল্যাণ চৌবে, আৰু তেওঁ যোৱা যি সভাপতি নিৰ্বাচন হৈছিলে তাত বাইচুং ভুটিয়াক পৰাস্ত কৰি তেওঁ সভাপতি পদত অধিষ্ঠিত হৈছিলে। গতিকে সেইগৰাকী কল্যাণ চৌবে কৈছে যে নৰ্থ ইষ্টৰ মানুহখিনি চাপৰ, গতিকে ইণ্টাৰনেশ্যনেল মেটছত অলপ অসুবিধা হয়। গতিকে এইটো দুৰ্ভাগ্যজনক কথা, তেওঁ নাজানে নেকি যে পেলে বা মাৰাডোনা যে চাপৰ আছিলে, বা ঠিক তেনেধৰণে আমাৰ ভাৰতবৰ্ষৰ মেৱালাল বা সুমিত গোস্বামী আৰু আমাৰ সুনীল ছেত্ৰী, বাইচুং ভুটিয়া, এইসকল যে চাপৰ, তেওঁলোকে যে সুন্দৰকৈ ইণ্টাৰনেশ্যনেল মেটছত যে খেলিছে, সেইটো চিনা কাৰণে যে জাপানৰ, গতিকে এইবোৰ কথা আচলতে কল্যাণ চৌবেৰ মুখত শুব নাপায়। তেওঁ আৰু এটা কথা কৈছে জয়ন্ত, যে তেওঁ উৎস প্লেয়াৰ ৰাজস্থানত এতিয়া তৈয়াৰ কৰিব, গতিকে এইবোৰ আচলতে এগৰাকী সভাপতিৰ মুখত তেওঁ কি হৈছে, তেওঁ মতিভ্ৰম হোৱা বুলি কৈছে। আৰু সমগ্ৰ অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চল প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। মোৰ লগত দেখিছে যে এইসকল নেশ্যনেল প্লেয়াৰ মিতু নাৰ্জাই আছে, অশোক ৰামচিয়াই আছে, শাহজাহান তালুকদাৰ আছে, মই শাহজাহানদাৰ ওচৰত আহিছোঁ, তাৰ যোৱাকালি যিটো মন্তব্য কৰিলে যে কল্যাণ চৌবে কৈছে যে নৰ্থ ইষ্টৰ প্লেয়াৰ চাপৰ, কি ক'ব? বৰ দুখজনক কথা, সভাপতি হিচাপে সভাপতি হিচাপে এনেকৈ ক'ব নালাগিছিল। আৰু আজি আমি দেখিছোঁ চাপৰ প্লেয়াৰ কিমান টেলেণ্ট থাকে, সেই টেলেণ্ট আমাৰ দেখুৱাই আছে, যোনদিনা আমাৰ বাইচুং ভুটিয়া, ভুটিয়া তাৰপিছত সুনীল ছেত্ৰী, সেইদিনা আকৌ সেইদিনা লৈ খেলিছে ইণ্ডিয়ান টিমত, তেখেতে কিমান স্কুল কৰিছে, আজি অৰ্ডৰ দ্বিতীয় নম্বৰ আছে তেওঁ, গতিকে এইবিলাক ক'ব নাপায়। তেখেতে যিটো মন্তব্য কৰিছে তেখেতে ল'ব লাগে, আৰু নৰিষ্টৰ লগত ওচৰত খেলিব বিচাৰিব। কেইদিনমান আগত জয়ন্ত নেশ্যনেল চাব জুনিয়ৰত ভাৰতবৰ্ষৰ ভিতৰত অসমক চেম্পিয়ন কৰাই আনিছিলে পৰিক্ৰম হিচাপে অশোক ৰামচিয়াৰী, নেশ্যনেল ফুটবল প্লেয়াৰ অশোক ৰামচিয়াৰী নামৰীয়া। যোৱাকালি যিটো কল্যাণ চৌবে মন্তব্য কৰিলে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ চকী চাপৰ প্লেয়াৰ, অলপ অসুবিধা হয় ইণ্টাৰনেশ্যনেল মেটছত, কি ক'ব? একচুৱেলি আচলতে মই ছ'চিয়েল মিডিয়াৰ যোগেদি এইবোৰ শুনা পাইছোঁ, আৰু সৰ্বভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ সভাপতি হিচাপে তেওঁৰ এই মন্তব্যটো আমি গ্ৰহণযোগ্য নহয়, আমি গ্ৰহণ নকৰোঁ, আৰু সেইটো তেওঁৰ ভুল ধাৰণা। আচলতে লাগে উইকেট প্লেয়াৰ লাগে, প্ৰয়োজন, কিন্তু সেইবুলি গোটেই নৰ্থ ইষ্টক এনেকৈ চুটি চাপৰ প্লেয়াৰ, নৰ্থ ইষ্টৰ প্লেয়াৰবিলাকৰ কাৰণে টীমবোৰ যে হাৰি আছে, পাৰ্ফৰ্মেঞ্চ বেয়া, এইবোৰ মন্তব্য
আসলে এইবর মন্তব্য দিব নালাগিছিল তেও এটো আমি গরিয়ানা দিছো আর অনাগত দিনত আমি বিচার এনেকুয়া যাতে কোনো মানে এনেকুয়া মন্তব্য নকরে আর নোটিশ করে অটোমেটিক বিদ্যুৎ পৰৰ আঘাৰি খেলো এই কথা ৰেছা নীতু নাজাৰি আছে আমাৰ লগত নীতু এই গোটেই কথাখিনি আপুনি কি বুলি ক'ব এইটো কথা নহয় আমাৰ গোটেই নৰ্থইষ্টৰ ল'ৰাই আমাৰ হাই স্কুল গোটেই টীমতে খেলি আছে ক'ত নাই চবতে খেলি আছে চাপৰে হওক বা যিনে অসয় হওক চবেই খেলি আছে সেইকাৰণে এইটো ভুল ধাৰণা যে আমাৰ নৰ্থইষ্টৰ ল'ৰাক আমি চান্স দিব লাগে সেইকাৰণে আমাৰ নৰ্থইষ্টৰ কাৰণে ডেভেলপমেণ্টৰ কাৰণে চান্স দিব লাগে সেইটো কাৰণে মনোবল ভাঙি পেলাব আগবাঢ়ি যোৱাত কিছু বাধাৰ সৃষ্টি কৰিব গতিকে এই প্ৰতিভাসমূহক বাধা দিয়াৰ বাবে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত যাতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ খেলুৱৈসকল আগবাঢ়ি যাব নোৱাৰে তেনেকুৱা কিবা এটা লবি কেন্দ্ৰিক কিবা ষড়যন্ত্ৰ আছে নেকি যাৰ বাবে নেকি সভাপতিগৰাকীয়ে এনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰিছে বিশ্ববিদ্যালয়ত আজি আকৌ ভোট গণনা সাধাৰণ সম্পাদক পদৰ বাবে আজি হ'ব ভোট গণনা সাধাৰণ সম্পাদকৰ পদত জয়ী হৈছিল নীৰৱ হাজৰিকা এটা ভোটত পৰাস্ত হৈছিল কুলদীপ গৌতম শৰ্মা কুলদীপৰ সমৰ্থকে পুনৰ ভোট গণনাৰ দাবী জনাইছিল তিনি অক্টোবৰত কটন বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হৈছিল সাধাৰণ নিৰ্বাচন চাৰি অক্টোবৰত হৈছিল ভোট গণনা উল্লেখযোগ্য যে তিনি অক্টোবৰত তেৰটা পদৰ বাবে হৈছিল নিৰ্বাচন তিনিটা পদত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছিল প্ৰাৰ্থী ৩৬গৰাকী প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল নিৰ্বাচনত বিশ্ববিদ্যালয়ৰ পৰা আমাৰ প্ৰতিটো সাংবাদিক হীৰক জ্যোতি মালাকৰ সৈতে সংযুক্ত হৈছে এটা ভোটৰ ব্যৱধান আৰু সেই এটা ভোটে জয় পৰাজয় নিশ্চিত কৰিছিল বা সেই জয় পৰাজয় দেখিবলৈ পোৱা হৈছিল এটা ভোটৰ ব্যৱধানত গতিকে সেই ভোটটো আজি কাৰ পক্ষত যাব এনেকুৱা ধৰণৰ উৎকণ্ঠা বিৰাজ কৰি আছে এই মুহূৰ্তত ভোট গণনাৰ কি খবৰ আছে আপোনাৰ হাতত আৰম্ভ হৈছে নে নাই তিনি অক্টোবর কটন বিশ্ববিদ্যালয় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ছাত্র বিধানসভা নির্বাচন সেই নির্বাচন সাধারণ সম্পাদক পদক যেহেতু যথেষ্ট উৎকণ্ঠা আসে কারণ সেই সাধারণ সম্পাদক পদটি যে ভোট গণনা হয়েছিল সেই ভোট গণনা দেখবলে পাওয়া গেছিল যে এটা ভোটের ব্যবধান যেহেতু জয়লাভ হয়েছিল নীরব হাজরিকা তার বিপরীতে কুলদীপ গৌতম গৌতম শর্মায় এটা ভোটের পরাজয় বরণ করবলগা হয়েছিল আর তার পিছন যখন কুলদীপ গৌতম শর্মার সমর্থক আসে অর্থাৎ আর কে পি যখন সমর্থক আসে সেই সমর্থকসকলে পুনর ভোট গণনার দাবি জানাইছিল কিন্তু পুনর ভোট গণনা
দাবী জনার পিছতে যেহেতু দেখা গেছিল দুই বজাত যেহেতু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল তার পিছদিন ফলাফল ঘোষণা হওয়ার পিছন যেহেতু দাবি জনার পিছত যেহেতু কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসে সেই কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও কার্যসূচী গ্রহণ করেছিল আর এটাই দাবি আছে যে এই যে সাধারণ সম্পাদক পদটি আসে সেই পদটি পুনের ভোট গণনা হব লাগে আর সেইভাবে যেহেতু আবেদন জানাইছিল আর আবেদন ভিত্তিক যেহেতু 7 অক্টোবর অর্থাৎ আজি যেহেতু পুনের ভোট গণনা হব যেটা সাধারণ পদ আর বিভিন্ন দাবি আছে আর বিভিন্ন ধরনের আপত্তি দরকার কেন সাধারণ সম্পাদক যদি পদ আসে সেই পদটি আসলে যে পার্টি আছে সেই সাধারণ সম্পাদক পদত কেবল যেহেতু ব্লু আর ব্ল্যাক পেন অর্থাৎ ব্লু আর ব্ল্যাক পেন যখন আসলে ভোটার সাব্যস্ত করেছে সেই ভোটটে কাউন্ট করা হয়েছিল তার বিপরীতে চাব যে অন্যান্য যদি পদ আসে সহকারী সম্পাদক পদ বা অন্যান্য ক্রিয়া সম্পাদক পদ বা আলোচনী পদ যিকোনো যদি পদ আসে সেই পদত কিন্তু যিকোনো পেন যিকোনো রেড পেনে হোক বা ব্লু পেনে হোক বা অন্যান্য যি পেনে হোক বা পেন্সিলে যদি যদি ভোটদান সাব্যস্ত করেছিল তেওঁলোকৰ ভোটটো একচেপ্ট করা হয়েছিল আর আপত্তি দেখাইছিল আর আপত্তি দেখার পিছতেই আজি দিন ধার্য করা হয়েছে আজি 10 বজার পুনের ভোট গণনা হব আর এই ক্ষেত্রে কব বিচার যে নির্বাচনের ফলাফল আছে সেই নির্বাচনের ফলাফলত 1,044 ভোট লাভ করেছিল কুলদীপ গৌতম শর্মায় তার বিপরীতে নীরব হাজরিকা 1,045 ভোট লাভ করেছিল অর্থাৎ এটা ভোটের ব্যবধানত জয়লাভ করেছিল আজি যেহেতু কঠিন কটন কর্তৃপক্ষ যুব ভোট আছে আসলে যুব রেড পেন বা পেন্সিল যুব ভোট দিয়েছে সেই ভোটসমূহ অন্যান্য যুব পদ আসলে কিন্তু সেই কাউন্ট করা হয়েছিল আজি সেই সাধারণ সম্পাদক পদত কাউন্ট করা নাছিল আর কৈছে যে সেই ভোটও কাউন্ট করব লাগে যদি কেবল সাধারণ সম্পাদক পদত যদি ব্লু আর ব্ল্যাক পেনের যে ভোটের ভোট দিয়েছে সেইবোর একসেপ্ট করা হয়েছে তো অন্য পদ কেউ যিকোনো পেনেরে বা পেন্সিলে দিলে ভোট দিলে ভোটাধিকার সমূহ একসেপ্ট করা হয়েছে এনেধরণের বিভিন্ন আপত্তি আছে কিন্তু সেই সকলবো ভোট আজি কাউন্ট করা হব আর যদি আজ 10 বজার যেহেতু এই ভোট গণনা আরম্ভ হব পুনের ভোট গণনা আর পুনের ভোট গণনাত আসলে কোন জয়ী হয় কুলদীপ গৌতম শর্মা জয়ী হয় নীরব হাজরিকা জয়ী হয় সেয়া লক্ষণীয় হব কিন্তু আর কে পি আর MNDP যে হোস্টেল অর্থাৎ কুলদীপ গৌতম শর্মার আর কে পি যিখন হোস্টেল সমর্থন লাভ করেছে যে আর কে পি হোস্টেল আর যখন নীরব হাজরিকা আসলে যি সমর্থন লাগছে সেয়া MNDP হোস্টেল আর MNDP হোস্টেল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় তার প্রতি লক্ষ্য রাখি এই মুহূর্তে কটন বিশ্ববিদ্যালয় কিছুমান আছে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর লোক মোতায়েন করা দেখব পাওয়া গেছে কারণ দেখি পাওয়া গেছে যে গুহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখব পাওয়া গেছে যে তার যেহেতু যথেষ্ট নির্বাচন কেন্দ্রিক সংঘাত হয়েছিল আর সংঘাতের প্রতি লক্ষ্য রাখি এইবার যাতে এনে ধরনের পরিস্থিতি নহয় পুনের ভোট গণনা সময় তারই এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দেখব পাওয়া গেছিল কটনের ইতিহাস চাব যায় এয়া হয়েছিল একটা বিরল মুহূর্ত কারণ কোনো এগারে সাধারণ সম্পাদক পদত এটা পদত কোনো এগারী প্রার্থীয়ে কোনো কেতিয়াও কটনের ইতিহাসত এটা ভোটের পরাজয়বরণ করা নাছিল এয়া আসলে একটা বিরল ঘটনা কিন্তু সেই বিরল ঘটনা আসলে আজি কেনদরে পুনরাবৃত্তি হয় আর আজি কোনে সেই ঘাঁহি মারে তার প্রতি সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে মুহূর্ত ধন্যবাদ জানাইছো হীরক পাকিস্তানের করাচীত ভয়ঙ্কর বিস্ফোরণ করাচীর জিন্না আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের সমীপত হওয়া বিস্ফোরণত 3 জনক সেনা অভিযন্তার মৃত্যু হয়েছে আহত হয়েছে বহু পাকিস্তানী 17 গৰাকী লোক আনহাতে চীন দূতাবাসের প্রকাশ করা অনুসরি হতাহতর সংখ্যা এটিও স্পষ্টকৈ জানিব পৰা হোৱা নাই যদিও বিস্ফোরণত বহুকেইগৰাকী পাকিস্তানী লোকের মৃত্যু হয়েছে লগতে চীনা দূতাবাসের মতে বিস্ফোরণের লক্ষ্য আছিল চীনের অভিযন্তার এটা কনভয় বিস্ফোরণের বলি হওয়া অভিযন্তার দলটোৱে চীন প্রদেশের একটা জলবিদ্যুৎ প্রকল্পত কাম করে আছে পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী দল বেলুচিস্তান লিবারেশন আর্মিয়ে ইতিমধ্যে এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে শেহতীয়াকৈ বেলুচিস্তান লিবারেশন আর্মিয়ে দেশখনের বিভিন্ন প্রান্তত বিভিন্ন প্রকল্পত কাম করে থাকা চীনা নাগরিকক আক্রমণের লক্ষ্য করে লৈছে শারদীয় দুর্গোৎসবলৈ আৰু মাজত মাত্র দুটা দিন বাকী দুর্গোৎসবক আদৰিবলৈ বৰ্তমান ব্যস্ততা সীমা নাই সকলোৰে সমান্তৰালভাৱে দিনে নিশাই ব্যস্ত হৈছে মৃতকীসকল দুর্গা দেৱীৰ প্ৰতিমাত সেই পৰত দিয়াত বৰ্তমান ব্যস্ত মৃতকীসকল লোহাৰ হৰগৌৰী শিল্পালয়ৰ শিল্পী যাদৱ পাল আৰু তেওঁৰ পৰিয়াল এতিয়া ব্যস্ত হৈ আছে দেৱী প্ৰতিমাত শেষ পৰত দিয়াত সৰু ডাঙৰ বিভিন্ন আকৃতিৰ প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে যাদৱ পালে আগ্রহ আমার সাংবাদিক ভাস্কর জ্যোতি শইকীয়ার প্রতিবেদন
শারদীয় দুর্গোৎসৱলৈ মাজত মাত্ৰ দুটামান দিন বাকী। খবৰতে এতিয়া দেৱী দুৰ্গাক আদৰা ব্যাপক প্ৰস্তুতি চলিছে। মই বৰ্তমান উপস্থিত আছো নগাঁও জিলাৰ ৰহা অঞ্চলত, আৰু ৰহা অঞ্চলৰ যি প্ৰতিমা নিৰ্মাণ কৰা একমাত্ৰ প্ৰতিষ্ঠান হৰগুৰি শিল্পালয়, সেই হৰগুৰি শিল্পালয়ৰ যি পৰিৱেশ, সেই পৰিৱেশ বৰ্তমান আমি দেখুৱাম। আৰু ইয়াতে আহি মই উপস্থিত হৈছোঁ মোৰ প্ৰতিপক্ষক ইয়াৰ যি পৰিৱেশ, সেই পৰিৱেশ দেখুৱাবলৈ আমাৰ জনালোঁ। যিহেতু ৰহাৰ একমাত্ৰ যি প্ৰতিমা তৈয়াৰ কৰা প্ৰতিষ্ঠান সেই হৰগুৰি শিল্পালয়, হৰগুৰি শিল্পালয়ৰ বৰ্তমান দেৱী দুৰ্গাৰ নিৰ্মাণৰ কাম চলি আছে, আৰু বৰ্তমান শেষ প্ৰহৰীয়াত ব্যস্ত হৈ পৰিছে শিল্পীসকল। আৰু সেই বৰ্তমান নিৰ্মাণ কৰা হৈছিল সেই মূৰ্তিৰ এতিয়া বস্ত্ৰ পৰিধান কৰা হৈছে, আচলতে দেৱী দুৰ্গাৰ লগতে বাকী প্ৰতিমাসমূহত বৰ্তমান বস্ত্ৰ পৰিধান কৰা হৈছে ইয়াত দেখুৱাইছোঁ। দেৱী দুৰ্গাৰ যি প্ৰতিমা, সেই প্ৰতিমাতে বস্ত্ৰ পৰিধান কৰা হৈছে, আৰু ইয়াৰ লগতে দেখুৱাইছোঁ এয়া সম্পূৰ্ণ অসমীয়া সাজপাৰ আচলতে পৰিধান কৰা হৈছে দেৱী দুৰ্গাৰ প্ৰতিমাত। আৰু এনেদৰে বিভিন্ন প্ৰতিমা আছে, পূৰ্বৰ বিভিন্ন প্ৰতিমা আছে, প্ৰতিমাসমূহত বৰ্তমান বস্ত্ৰ পৰিধান কৰা হৈছে, কিয়নো পূজালৈ মাজত মাত্ৰ দুটামান দিন বাকী আৰু বৰ্তমান সম্পূৰ্ণ ব্যস্ত আচলতে এই শিল্পীসকল, দিনে নিশাই ব্যস্ত হৈ পৰিছে শিল্পীসকল। আৰু ৰহাৰ যি একমাত্ৰ প্ৰতিমা তৈয়াৰ কৰা প্ৰতিষ্ঠান হৰগুৰি শিল্পালয়, সেই হৰগুৰি শিল্পালয়ৰে মই সামগ্ৰী বেছি পৰিৱেশ, সেই পৰিৱেশ দেখুৱাই গৈছোঁ। এগৰাকী হৰগুৰি শিল্পালয়ৰ মূল কাৰিকৰ আছে, তেওঁৰ লগত পোনে পোনে কথা পাতিব বিচাৰিম। যিহেতু আপোনালোকৰ পূৰ্ণ প্ৰস্তুতি চলি আছে, যি দেৱী বৰ্তমান দেখিছোঁ বস্ত্ৰ পৰিধান কৰাই আছে, কিমান আচলতে কিমান এইবাৰ প্ৰতিমা অৰ্ডাৰ পাইছে? নজন প্ৰতিমা অৰ্ডাৰ পাইছে, ঘৰে মানে এৰিয়া মানে চাপাৰ মুখৰ আছে, দীঘলৈ আছে, বাৰভুজী আছে, এইবোৰ চৰকাৰী মানে নগৰ এৰিয়া আছে। প্ৰতিমাৰ মূল্য কিমান? প্ৰতিমা মূল্য মোটামুটি আপোনাৰ 20-25-35 এনেকুৱা। সৰ্বোচ্চ কিমান? বেছি কিমান? বেছি ধৰক 45 আছে। ৰাতি দুটালৈ কাম কৰি আছো, ৰাতি দুটা এইফালে চাৰিটাৰ ভাত খাওঁ ৰাতিপুৱা আবেলি, ৰাতি দুটালৈ কাম কৰোঁ। আমি চাৰিজন আছো, বৰ্তমান তেওঁলোকে দেৱী দুৰ্গাৰ লগতে আন আন প্ৰতিমাসমূহত শেষ প্ৰহৰীয়াত ব্যস্ত হৈ পৰিছে। ইফালে শিৱসাগৰৰ বাৰোৱাৰী পূজা সমিতিয়ে এইবাৰ 91 সংখ্যক দুৰ্গা পূজা উদযাপন কৰিব। ষষ্ঠীলৈ মাজত এটা দিন বাকী থকা অৱস্থাত ব্যতিক্ৰমী ৰূপত দুৰ্গা পূজাৰ মণ্ডপ সজাই পৰাই তোলাত ব্যস্ত হৈছে কাৰিকৰ তথা শিল্পীসকল। অসমীয়া বোলছবি জগতৰ ইতিহাস তথা জয়যাত্ৰা তুলি ধৰাৰ প্ৰয়াস কৰা হৈছে এই পূজা মণ্ডপত। ইয়াৰ উপৰিও মণ্ডপত স্বনামধন্য শিল্পীসকলৰ ছবি অংকন কৰি ব্যতিক্ৰমী ৰূপত সজাই পৰাই তোলাৰ কাম সম্পূৰ্ণ কৰি তোলাৰ বাবে বৰ্তমান প্ৰস্তুতি তুংগত। অন্যান্য প্ৰান্তৰ লগতে শিৱসাগৰৰ বাৰোৱাৰী দুৰ্গা পূজা উদযাপন সমিতিও এইবাৰ 91 সংখ্যক দুৰ্গা পূজা উদযাপনৰ বাবে প্ৰস্তুতি চলাই আছে। মাজত মাত্ৰ এটা দিন দুটা দিন বাকী আছে, আৰু তেনে অৱস্থাত মই দেখুৱাব বিচাৰিছোঁ এটা পৰিৱেশ বৰ্তমান দিবলৈ চেষ্টা কৰিছে। এই মোৰ পিছফালে দেখিছে এটা কেমেৰা, যিটো কেমেৰা দেখিলে মনলৈ আহিব যে পুৰণা পূৰ্বতে একালত ছবি নিৰ্মাণৰ বাবে যিবিলাক ব্যৱহাৰ কৰিছিলে বা ভিডিঅ' সংগ্ৰহৰ বাবে যি কেমেৰা ব্যৱহাৰ কৰিছিলে তাক প্ৰথমে ইয়াতে তুলি ধৰা হৈছে। ইয়াৰ উপৰিও সেই একালৰ যিবিলাক পুৰণি অসমীয়া বোলছবি আছিলে, ডাক্তৰ বেজবৰুৱা, জয়মতী, মনুমতী আৰু সন্ধিয়াৰ ৰাগ, বৰুৱা সন্ধাৰ, এনেধৰণৰ পুৰণা যি একালত অসমীয়া চলচ্চিত্ৰ জগতখনক আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত এটা মাইলৰ খুঁটি স্থাপনৰ ক্ষেত্ৰত যিবিলাক বোলছবি আছিলে সেই বোলছবিবিলাকৰ ছবি তুলি ধৰা হৈছে। ইয়াৰ উপৰি মণ্ডপত জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ চিত্ৰ অংকন কৰা হৈছে। সেইদৰে চলচ্চিত্ৰ পৰিচালক তথা প্ৰসিদ্ধ শিল্পী, গীতিকাৰ, সুৰকাৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা দেৱৰ চিত্ৰ ইয়াত অংকন কৰা হৈছে কলকাতাৰ পৰা চিত্ৰকৰ আনি। ইয়াৰ উপৰিও বিভিন্ন দৃশ্য আছে যিবিলাকে আচলতে অসমীয়া চলচ্চিত্ৰ তথা অসমীয়া বোলছবিৰ জগতখনক, পুৰণি যি বোলছবি অসমীয়া বোলছবিৰ উদ্যোগটো তাক তুলি ধৰিবলৈ যত্ন কৰা হৈছে। মই উদ্যোক্তাসকল আছে, মনোজ ভাগৱতী আছে, তেওঁৰ পৰা প্ৰথমে জানিব বিচাৰিম এইবাৰ কি থিম লৈ ইয়াত উদযাপন কৰা হৈছে আৰু শিৱসাগৰ বাৰোৱাৰী পূজা সমিতিৰ তৰফৰ পৰা সকলো শিৱসাগৰ আৰু তথা অসমবাসী ৰাইজক আমি এই নিজ এদিনৰ যোগেদি
শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এইবার আমার পূজার মূল থিমটি হয়েছে আমার পুরনি যেখানে বোলছবি জগতের সরঞ্জাম আসিল, প্লাস আমার যেখানে সিনেমা আসিল এই গোটেই সরঞ্জাম আর সিনেমার সঙ্গে একটা প্রতিচ্ছবি আমি দাঙি ধরবলার চেষ্টা করছো। আর এই প্রতিচ্ছবি দাঙি ধরাত আমি আমাক সহায় করেছে কলিকতার একজন প্রখ্যাত শিল্পী সুব্রত দাসে আর সহযোগী সকলে। আর এই মূল থিমটির উদ্দেশ্য আমার এটাই যে অনাগত সময়ত যে নবপ্রজন্ম আমি ছবি জগতের একটা চিনাকি করাই দিব খুঁজছিল কি ধরনের এই সিনেমা সমূহ আরম্ভ হয়েছিল, কি ধরনের জ্যোতি প্রসাদ বিষ্ণু রাভা আর ভূপেন হাজরিকাদেবে চলচ্চিত্রক আরম্ভ করে আজি এই পর্যায়ে আনবলের চেষ্টা করেছে। এই গোটেই বস্তুখিন আমি যান পার চেষ্টা করছো নতুন সমাজখনক দেখাব কারণে আর নবপ্রজন্ম যাতে আকর্ষিত হয়ে সিনেমা জগৎখন যাতে আগলে আগবাই নিবেন এই তারপরে আমি চিন্তা চর্চা করে এই পদক্ষেপটি হাতত লোছি। ছবি জগৎখনক আমি আগুয়াই নিব কারণে আর নবপ্রজন্মর মাজত এই ভুলছবিবিলাক আমি চিনাকি করে দিবর আজি আমি ইয়াত নতুন থিম লো পেলে আমি আরম্ভ করছি আমার প্রজামণ্ডপী সজাই পড়াই তুলছো। আমার কলিকতার এজন বিশিষ্ট শিল্পী আমাক সহায় করেছে, আমি বিভিন্ন বিভিন্ন প্রান্তের আমার প্রজামণ্ডপী চাবলে লোক আসে। আর এইবার আমি আশা রাখিছো আর সমূহ রাইজক আমি নিমন্ত্রণ জানাইছো যাতে আমার এই প্রজামণ্ডপী এবার চাই যাও আর আপনাদেরকে ভুলছবি জগতের বিষয়ে সবিশেষ জানিও পড়ি। ইয়াত আমি একদম জয়মতীর পর আরম্ভ করে সমূহ এটা চলি থাকা ভুলছবিবিলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি। নিঃসন্দেহে এয়া দর্শকক এই মণ্ডপেও আকর্ষণ করব বলে অনুমান করব পারে। রাজ্যের সুবুরিয়া রাজ্য পশ্চিমবঙ্গত দুর্গাপূজার ব্যাপক অবস্থান, দুর্গাপূজার ভক্ত দর্শনার্থীক আকর্ষণ করবলৈ ব্যতিক্রমী রূপত মণ্ডপ নির্মাণ করা হয়েছে। দুর্গাপূজা উপভোগ করবলৈ কলকাতাত উপস্থিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা। কুরুচি সংঘ ক্লাবর দুর্গাপূজা মণ্ডপ চালে ক্রিকেটারগুলো আর এই ব্যাপক আয়োজন দেখি অভিভূত হয়ে পড়ল এইগী তারকা খেলুয়ে। আগবাইছো কলকাতাৰ পৰা আমাৰ সাংবাদিক কমলিকা সেনগুপ্তাৰ বিশেষ ৰিপৰ্ট।
প্রচার অব্যাহত রাখিম, লাটিগড়